Most days I can barely leave my bed. Someone lives rent free inside. আজকে টিউজডে, এখন কটা বাজে? 8:09 বাজতে যায় আর কি। আমি জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম। 8:00 বাজে। বাজেনি? কি বলো? ও এগুলো সব ঘড়িগুলো খারাপ। সে যাই হোক, আজকে আমি দেরি করে উঠলাম। কালকে যেমন তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, দিয়ে ওকে নিয়ে হাঁটতে গেছিলাম, বাট আজকে উঠতে পারিনি। ও আজকে কটায় উঠেছে? 5:15 সময়। আমার তো, আমি তো উঠতে পারিনি ঘুম থেকে। দোয়েলোকে উঠে ছাদে নিয়ে গেছিলো নাকি? ছাদে ছাদে নিয়ে গেল। আসলে ওর খিদে পেয়েছিল কালকে রাতের বেলা, শুধু ওই ডাল আর ভাত দেওয়া হয়েছিল অল্প করে, তো সে কারণে ওর খিদে পেয়ে গেছিলো। উঠে সামনেটা টপ করছিল, দিয়ে দৌড় ঝাঁপ করলো, খেলো ঠেলো। এখন আবার এই যে আমার কোলে, এতক্ষণ ওলের কোলে ছিল, এখন আমার কোলে চলে এসেছে। ব্যাস আর উঠবে না কিছু। এই দেখো বসে আছে, বসে আছে সানা মা, বসে আছে। ছাদে এলাম, বাপরে বাপ, আজকে ভালো রোদ বেরিয়েছে, পুরো চকচক করছে চারদিকটা। আর জেঠু দেখো, এখানে ছাদে এই যে মাটির টবগুলো রয়েছে না, ওগুলোকে হচ্ছে তোমার ইট দিয়ে উঁচু করেছে। কেন বলো তো? ডোরার জন্যে। ডোরা এই টবগুলো যদি নিচে থাকে না, ও এসে খালি মাটিতে মুখ দিয়ে দেয়, খেয়ে নেয় এটা ওটা। মাটিতে সার সার দেওয়া থাকে, ও পেট টেট খারাপ হয়ে যাবে, ওই কারণে এগুলোকে তুলেছে। আরও কয়েকটা ইট এনেছে মনে হচ্ছে, আরও বাকি গাছগুলোকে তুলে দেবে। বাপরে ভালোই রোদ উঠে গেছে আজকে। আর 2-3 দিন প্রায় আমাদের কোনো কাজ হয়নি, বাট আজকে হচ্ছে কাজ। এই যে আমি শুধু ভাবছি, এখানে যে জলটা জমে সেই জলটা কী করে বের করবে জানি না। এই যে আমাদের কাজ হচ্ছে, হোক। আর এই রেল লিলিগুলো ফুটেছে কত সুন্দর। সেদিন কয়েকটা ফুটেছিল, আজকে আবার দুটো ফুটেছে। আর এই পিঙ্ক কালারের যে হচ্ছে রেন লিলির গাছটা না, ওইটাতে এখনও কুঁড়ি আসেনি। এটাও বেশ ফুটলে সুন্দর লাগবে। আর এটা হচ্ছে আমাদের ধানি লঙ্কার গাছ, লঙ্কা ধরেছে তিনটে মতো। হ্যাঁ, দোয়েলকে সেদিন বলছিলাম, দাঁড়াও একটা তুলে নিয়ে যাব। এই লঙ্কাগুলো এরকম ছোটো ছোটো পুচকা পুচকাই হয়। নিচে চলে যাই, ভালোই রোদ। বাপরে বাপ, জামা কাপড়গুলো তুলে নিয়েছি। আর এই দিকের টপগুলো কী করবে ঠিক বলতে পারবো না, এই দিকের টপগুলো হয়তো তুলবে। বাপরে, এখানে সব সোফার বালিশ টালিশ এগুলো সব গুছিয়ে রেখেছে জেঠু। বাই দ্য ওয়ে, সোফার কথা বলতে একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে আমাদের ঘরে দেখবে একই রকমের সোফা কিন্তু দুটো, মানে দুটো সাইড। এই যে এখানে একটা রয়েছে, একটা নয় একটা সেট, মানে একটা গোটা সেটের একটা পোর্শন আর এখানে একটা পোর্শন। এই দুটো মানে এল শেপের, যেহেতু এখানে রাখা পসিবল হয়নি, তো সেই কারণে খুলে খুলে রাখা আছে। আর ওর যে ব্যাক রেস্ট, যেটা মানে পিঠে ঠেক মানে ঠেস দেওয়ার জন্য যেই পোর্শনগুলো প্লাস বালিশগুলো এখানে খোল। আর নিচে আমাদের সেম একটা সোফা, পুরো ওটা পুরো সেট করেই রাখা আছে নিচে। ব্যাপারটা কী হয়েছে বলো তো, আমরা যখন, ও তুমি জিম করবে? ওই জিম না, ওয়ার্কআউট, যাই হোক। যখন সোফা যখন অর্ডার করেছিলাম না, অনলাইনেই করেছিলাম, তো জিনিসটা ঠিকঠাকই এসেছিলো। তারপর ওরা এসে সব কিছু সেট করে দিয়ে যায়। কিছুদিন যেতে না যেতেই, ওয়ারেন্টির মধ্যেই ছিল 1 বছর, কিছুদিন যেতে না যেতেই সোফাতে জাস্ট দোয়েল বসতে গেছে, হট করে ভেঙে কিছু একটা নিচের দিকে ঢুকে গেছে। তো যেহেতু ওয়ারেন্টির মধ্যে ছিল, আমরা কমপ্লেন করি যে কি এরকম এরকম জিনিসটা হয়েছে, তো ঠিক করে দিয়ে যাওয়া হোক আর রিপ্লেস করে দেওয়া হোক অন্য সোফার সাথে, মানে অন্য নতুন একই জিনিস নতুনের সাথে রিপ্লেস করে দেওয়া হোক। তো যে সেলার, সে হচ্ছে কী করেছে বলো তো, পাঠিয়ে দিয়েছে আর একটা সোফা, মানে পুরো সেট একই, সব কিছু ঠিকঠাক করে। বাট এই যে আরেকটা আমাদের যে ড্যামেজ যে সোফাটা, ওইটাও নিয়ে চলে যাওয়ার কথা, বাট ও নিয়ে যায়নি। সেই কারণে আমাদের ঘরেই জমে গেছে জিনিসটা। আর ফেলে দেবো এরকম একটা ভালো জিনিস, ভেঙে ফেলতেও কেমন একটা মারা লাগে। তো এখন ওপরেই রাখা আছে, যেটা খারাপ সেটা ওপরে তোলা আছে, যতদিন ইউজ হচ্ছে হোক, ভেঙে ঠেকে গেলে তারপর না হয় বোঝা যাবে। সে চলে এসছে, তো দরজা খোলা ছিল নাকি রে? ডোরা দরজা খোলা ছিল? ওই তো এসে বসে আছে, দেখছে আমি কি করছি। এই লম্বা এসে পড়লো, বাহ। পেঁপে খাচ্ছে, ওকে কি তুমি সকালে খেতে দাওনি নাকি গো? তাহলে ওই দেখো রাজার বেটা, দাঁড়াও দিচ্ছি। আইস করে বসেছে, তাকে দিয়ে দাও মুখের সামনে, ধরো। হেই এই তুমি আর সেই ইয়ে খাচ্ছ না তো, ওটসটা? হ্যাঁ খাবো, এই যে আমার খাবার,
ডিমও নাকি শুধু একটা ডিম খাবে বিট নুন দিয়ে, খুব ভালো কথা। ওই দেখো দেখো এই মেঘও আছে, দুষ্টুটা কি করছে রে দোরা? ওই মনে জল খেতে গেছিল, ওইখানে জলের বাটিটা রাখা আছে, আবার এসে শুয়ে পড়ে। সকালের টাইমটা প্রচুর অ্যাক্টিভ হয়ে যায়, ওই ঘুম থেকে উঠে পড়ে পাঁচটার টাইম করে, আর ওই সন্ধ্যের টাইমটা বাপরে বাপ সামলানো যায় না। আজকে বাইরে ভালোই রোদ উঠেছে, আমাদের এখানে একটা বগেনভিলিয়ার গাছ লাগানো ছিল, এটা বেশ বড় হয়ে গেছে, দেখো এই গাছটা বাবা, এটার আবার কাঁটা আছে, এই গাছটা কাঁটা আছে, আর একটাও ছিল সেটা এরকম ছোট হয়েই আছে, এদিকে তো আবার যাওয়া যাবে না, কাদা হয়ে আছে, এই যে এইটা, হ্যাঁ মোটামুটি বড় হয়েছে, আর ওই বগেনভিলিয়ার গাছটাতে তো ফুল ধরেছে অলরেডি, ওটা হতেই থাকে। আজকে ভালোই গরম আছে, ওই দেখো ইডলিটাতে করে যেটু চা এনেছিল এখানে রেখে দিয়ে চলে গেছে। পুরো গাছটা ভর্তি হয়ে কামিনি ফুল হয়েছে, জলের মধ্যে গাছ হচ্ছে, ঢালাই হচ্ছে, ওই জায়গাটা একটু উঁচু ছিল বলে এখানে সব জলের বোতল টোতলগুলো রেখেছে। বৃষ্টি অন্য টাইমে যখন হতো না, আমরা দেখতাম কি এই জায়গাটাতে একবার জল জমে গেলে না পুরো ছ মাস সাত মাস টানা জল ওখানে জমেই থাকতো, মানে পুরো একদম একটা ছোটো ডোবা মতো হয়ে যেত। তো এখন জায়গাটা কেনা হয়েছে, এখন আমাদেরকে ক্লিন করতে হবে, উঁচু করতে হবে, নয়তো ইউজ করা যাবে না, যাই হোক ঘুরে চলে যাই। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, কি হয়েছে? আরে আমার পায়ে পায়ে ঘুরছে, ঘুমাচ্ছিল তখন উঠে পড়েছে, পায়ে পায়ে ঘুরছে। যাই হোক, দেখো তো ঘরে নেই, দোলেরও আসতে দেরি হবে, আমি একাই ঘরে এখন, খাচ্ছে আমাদের ডোরা, খাওয়া শেষও হয়ে গেল বাবা, দু মিনিটও হয়নি। কুকুর করছিল, খিদা পেয়েছে, কটি ফটি করে নিয়েছে, এরকম না খেতে দিয়ে দিই, দোয়েল আস্তে আস্তে দেরি হয়ে যাবে, একটা বাজতেই চাই, খাওয়া দাওয়া করে নিই, জেঠু স্নান করতে গেছে, দোয়েল এসে স্নান করবে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আবার যদি বৃষ্টিটা না হয় না, আবার গরমটা পড়ে যাবে, বাজে অবস্থা হয়ে যাবে আবার। যাই হোক, আর বৃষ্টি হলে ওইদিকে প্রবলেম কেন বলো তো, ওই যে জমিটা নিচু না, জল জমে যাচ্ছে, কাজে প্রবলেম হচ্ছে, সব দিকে সমস্যা। এই দেখ লেজটা জাস্ট দেখ, উঠতে পারছে না কারণ খেয়ে নিয়েছে না, পেট ভার করে ফেলেছে। ডোরা একটু লেজটা নেড়ে দে বাবু, টনটন করে লেজটা নাড়লে টুনটুনির মতো, হঠাৎ করে রাত্রের মাঝে দেখি আওয়াজ হচ্ছে খড়খড় খড়খড় করে। হ্যাঁ আমাদের ঘরে না স্নোফল হয় জানো, তোমাদের ক্যামেরা করছি না, উপরে কি সব পড়ছে ক্যামেরা, ফ্ল্যাশটা দিলেই গুঁড়ো গুঁড়ো ধুলো উঠতে থাকে, ও এটা স্নোফল হচ্ছে। ডোরাকে নিয়ে ছাড়ে এসেছি,
রুমের ভেতরে সে কিছুতেই থাকবে না, দরজা আছড়া ছিল। তো বললাম না উঠে পড়ি আর বেকার শুয়ে থেকে লাভ নেই। এই যে ছাদে আসা মাত্রেই মুখ না দিয়েও থাকতে পারবে না বদমাস। এই এই ধর ওটাকে ধর 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 ধর, এই মুখ দিবি না, মুখ দিবি না বদমাস বাচ্চা। এই দেখো ওই দেখো, এই না না বদমাসি করছিল, নিচে নিয়ে চলে এসেছি, এবার মনে হয় খিদা পেয়েছে, খাওয়া দিচ্ছ নাকি? হ্যাঁ তুই উঠে যা রে, খাটের উপর উঠে যা, উঠে যা উঠে যা। আর দুদিন পর মনে হয় ঝাম মেরে উঠেই যাবে খাটে। বাবা তোমার বাচ্চা যে সব কথা শুনছে গো। মাথাটা দেখো, দেখো মুখটা দিয়ে চুলটা ঘাঁটছে। এই কি করছিস ডোরা? চুপ করে গেছে, আবার শুরু করবে বদমাশি বলবে এই সবাই থেমে গেছে, এবার আমি আমার বদমাশি। এই ডোরা না বাবু, চুলটা না সোনামা, সোনামা চুলটা না মা। ওই তোমার তোমাকে গরম লাগে, তোমাকে গরম লাগে? জিপটা জিপটা লেটকে গেছে কেন? হ্যাঁ বৃষ্টিটা হচ্ছে না না, আবার কচমাটা কচমা তোমাকে ডাকছে দেখো, আছো গো গো এই ব্যক্তিকে দেখো, এতক্ষণ ছুটা দৌড়া করে আসার পরে ঘুমিয়ে গেছি, খাটে তুলে দিয়েছি, প্রচুর বদমাশি করছিল নিচে থাকে। আমি একটু ঘরটা মুছে নেব, তরমুজ দিয়েছিলাম খেতে, ও তো বাটিতে রেখে খায় না, পুরো মুখে নিয়ে করে মেঝেতে বসে বসে খেয়েছে, চারদিকে রস পড়েছে, ওটা পুরো চ্যাটচ্যাটা হয়ে যাবে, পিঁপড়াও লেগে যেতে পারে, সেই কারণে আমি মুছে নেব। ডোরা তো বিশাল দিন ঘুরে এসেছে, কোথায় গেলি রে? ওই যে এই মুখ ডালটা বের করবো, ডাল করেছ? আরে ওই ডাল না গো, ওরে এর ডোরার ডাল, ডিম পোচ, ওয়াটার পোচ, বাহ। আর সেখানে দুষ্টামি করে যাচ্ছে আমার মায়ের, এখানে কিছু একটা খুঁজে যাবে, সে সারা জীবন ধরে খুঁজে। পাখি এখানে রেডি আছে, শুধু ওইটা যাবে খাওয়াচ্ছে বসে বসে। অন্যদিন তো খাওয়া না গো, আজে কি হলো? গরম লেগে গেছে না, একটু মুখটা ঝাঁকড়ে নিয়েছি খাবারগুলো এদিক ওদিক ছিটিয়ে। কুসুমটা রে, তুমি যেমন ওয়াটার পোচ করেছো, এটা আবার কি উঠছে? এই রে ও ঝাম মারবে এবার। ডাল আর হচ্ছে এটা চিচিঙ্গা তরকারি, তাই তো? আমার এই চিকেন আছে এখানে, খাওয়া দাওয়া করে নি। ভিডিওটা আজকে এই পর্যন্তই, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, টাটা।